নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আজকে তৈরি হতে চলেছে হোলি স্পেশাল দেশি মোরগের লাল লাল ঝোল। তার জন্য মুরগিটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি আলু আর পেঁয়াজ কুচি, সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ, সামান্য চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছেন। আর সোমবারের জন্য নিয়েছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি তার উপরেই একবারে লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে একদম ভেজে নেব। আমি আগে মেখে নিয়ে নিই, আপনারা চাইলে কিন্তু আগেও মেখে নিতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে কালারটা, খুব সুন্দরভাবে এটা আমি ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা আমার হয়ে যাচ্ছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, হোলিতে মাংস খাওয়ার রেস্ট আমাদের বাঙালিদের প্রত্যেকের মধ্যেই আছে, তো এরকম একটা লাল লাল মাংসের ঝোল মানে অসাধারণ লাগবে খেতে, একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এদিকে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, সোমবারের জন্য দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। আমি দ্বিতীয়বারের মতন আবার বলে দিলাম। এখন আমি খুব ভালো মতন এই সোমবারাটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো মতন করে আমি নেড়ে নেব বন্ধুরা। সঙ্গে দিয়ে দিলাম লবণ। এখন আমি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, আপনারাও কিন্তু এভাবে ভেজে নেবেন। দেখুন এখন আমি দেশি মোরগটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ। এখন আমি ভালো মতন করে নেড়ে নেব। একটু ভেজে নেব মাংসটা, দেখতেই পাচ্ছেন অল্প সামান্য একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম সামান্য চিনি। কষানোর সময় যদি চিনিটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে বন্ধুরা। এখন আমি খুব ভালো মতন করে চিকেনটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি আমার এখান থেকে তেল বেরোবে ততক্ষণ অবধি কিন্তু আমাকে কষাতে হবে। মুরগির মাংসই হোক বা পাঁঠার মাংসই হোক, দেখতে সুন্দর হওয়ার একটাই কারণ, ভালো মতন করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি, যেহেতু এখনও আমার কষানো কমপ্লিট হয়নি তাই আমার একটু তেল লাগবে মনে হচ্ছিল, তাই একটু তেল আমি অ্যাড করে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দেখছি আমার কষানো প্রায় হয়ে এসেছে, দেখুন তেলও বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। একটু লবণটা কম হয়েছিল বন্ধুরা তাই আমি আর এক চামচ লবণ দিয়ে দিলাম, আপনারাও দেখে নেবেন। এখন আমি দিয়ে দেবো লাল লাল করে ভেজে রাখা আলু, কারণ মাংসের সাথে আলুগুলোকেও কষানো প্রয়োজন।
দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষানো একদম কমপ্লিট, দেখেই বোঝা যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিলাম, আপনারা চাইলে কিন্তু গরম জলও অ্যাড করতে পারেন। দেখুন বন্ধুরা, শুধু কালারটা একবার দেখুন। কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেবো, এখানে ঝোলটাও ফুটে যাবে, মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা তুলে দিচ্ছি, কি সুন্দর ফুটে উঠেছে। দেখুন দেখতে কি অসাধারণ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।